জামালপুরে মেলান্দহে উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়ন তাঁতি লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষেরপাড়া বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন তাঁতি লীগের আহ্বায়ক মনিরুজ্জামান মামুনি সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী জিন্না। এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরটির সফল চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর ইউনুস আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামিউল আলম, বিএসসি সাধারণ সম্পাদক আতাউর রহমান আলতাফ, সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সহ আরো অনেকেই।